হাই ফ্রেন্ডস, অনেকদিন ওয়েট করার পর আমার কাছে ফাইনালি আজকে চলে এসেছে আমার রিং লাইট। তো এটা আমি তোমাদেরকে আজকে আনবক্সিং করে এ করছি, দেখাচ্ছি এটা কি রকম। তো চলো খোলা শুরু করি। তো ফার্স্টে এই যে এটা বেরোচ্ছে রিং লাইটের খোল, এই যে ফাইনালি বেরিয়ে গেছে রিং লাইট। তো কভারকে হাঁটিয়ে দিই। তো এইটা হচ্ছে সেই রিং লাইট, আর এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে তোমরা দেখলে। আর এখান থেকে আর এখানের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমি সেটিং করতে আমি ঠিকঠাক জানি না, তো তাই জন্য আমি সেটিং করিনি। তো এবার রিং লাইটটা তোমাদেরকে আমি জেলে দেখাচ্ছি এর কীরকম কী পাওয়ার আছে আর কোনটা কী ফেসিলিটিস আছে। তো অনলি ফর রিং লাইটটুকুই। তো এটা মেনলি হচ্ছে দেখো এইখানে যে পয়েন্টগুলো যে আছে এখানের মধ্যে সুইচ আছে, তো এখানে অনেকগুলো অপশান তো আছে তিন চারটে। এটা উপরেটা হচ্ছে পাওয়ার অন অফ, এটা হচ্ছে মানে ব্রাইটনেস বাড়ানো কমানো, এটা লাইটিং চেঞ্জ, এটা হচ্ছে বাড়ানো। তো এটাকে আমি খুলে নিচ্ছি। তো এটা খুলে গেল। এটা হচ্ছে ইউএসবি টাইপ, মানে যেটা তুমি কম্পিউটার থেকেও এ করতে পারো, ল্যাপটপ থেকেও হচ্ছে এ করতে পারো, এমনকি তুমি যদি ফোনে চার্জার থাকে তো তুমি চার্জারের মেন এটা থেকে তুমি এইরকম ইয়ে করে দেবে, জয়েন করে দেবে তোমরা, তারপর এটাকে শুরু করতে পারো। তো আমার সামনে এখন লাইটিংয়ের বোর্ডও আমি সামনেই আছে, তো এবার জ্বালছি। তো অন করে দিয়েছি, এখানে লাইট চলে গেছে। তো এই যে টিপলাম, তো এইটা হচ্ছে মেন আমার লাইট। তো এটা আমি যদি সামনে যদি লাগাই, তারপর আমি যদি ভিডিও করি, তোমরা দেখতে পাচ্ছ যে পিকচার কোয়ালিটি কতটা বেটার হচ্ছে, কারণ রিং লাইট বলে হচ্ছে কথা। এরপর যেটা হচ্ছে তোমরা, হ্যাঁ, এটা যদি তোমরা চাও যে চেঞ্জ করতে ইয়েলো মুড আনতে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেকআপের জন্য হচ্ছে কাজ ফাজ করে, তো এটা চাইলেও তোমরা ইউজ করতে পারো। তো এটা এরকমই এর উপরে এরকম থাকবে। এখন আমি যেহেতু ফিক্স করতে পারিনি, তো যার জন্য আমি এখানে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপর তুমি আরও একটা এ পাবে, এইটা এটা হচ্ছে মানে মিক্সিং ইয়েলো অ্যান্ড মানে হোয়াইটের মধ্যে মিক্সিং করে, এটা হচ্ছে একটু হালকা। আর সাদাটা হচ্ছে বিশেষ করে তোমরা যারা ইনস্টাগ্রামে রিলস ফিলস বানাও তাদের জন্য। তো চেঞ্জ করে দিচ্ছি সাদা এইটা। তো ব্রাইটনেস আই থিঙ্ক হয়তো ফুলই করা আছে, তো সেই জন্য এবার দেখি ব্রাইটনেসটা কমানো যায় কিনা। এই একটুখানি কমলো, আর একটু কমলো, আর একটু কমলো, আর একটু কমলো, আর একটু কমলো, ওরে বাবা আর একটু কমলো, মানে দুবার কমে গেলো। মানে এটা আমি ভাবতে পারিনি কি এতটা হচ্ছে কমানো, আমার হয়তো হয়তো এক থেকে দুবার হয়তো হবে। আরও কমে গেলো, আরও কমে গেলো, আরও কমে গেলো, না আরও কমলো না এটা। তো টোটাল মোটামুটি সাত থেকে আটখানা মতো বোধ হয় আছে। তো আর একবার দেখছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা দশটা। তো তোমরা এখানে ব্রাইটনেস পাবে টোটাল দশখানা, মানে সত্যি এটা খুবই সুন্দর। এটা যেটা আমি জানতাম না, কারণ আমি অত কিছু পড়িনি। তো এবার এইখান থেকে যদি তোমরা চাও যে তোমাদের হয়তো মুখটা একটু বেশি গোল্ডেন গোল্ডেন লাগছে, তো তোমরা সেখানে আবার ব্রাইটনেস কমিয়ে দিতে পারো। এই দেখো আমি যেরকম কমিয়ে দিচ্ছি। তো এইটা আমার মোটামুটি না, এইটা না আমার এখন এইটা ঠিকঠাক লাগছে। তো তোমরা চাইলে এটাও এ করতে পারো। আর তোমরা এটা ঠিক আমি নামটাও এ করে দিচ্ছি, বলে দিচ্ছি যে এটার নাম হচ্ছে, ফ্লিপকার্টে তোমরা সার্চ করবে লেনিক্স 26 সেন্টিমিটার ডিমাবেল এলইডি স্টুডিও ক্যামেরা রিং, ঠিক আছে। তো এইটা তোমরা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো। যদি তোমাদের লিঙ্ক চাই তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি নিচের মধ্যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা এইটুখানি ছিল। এরপর আমাকে এটা ফিক্স করতে হবে, এবং আমি দেখবো যেটা কোথা থেকে ফিক্স করা যায়। এখন আমি কোনোরকমভাবে টেম্পোরারি ঝুলিয়ে ঝুলিয়ে তোমাদেরকে করছি, দেখাচ্ছি। আর একটা লাস্ট মুড যেটা বাকি আছে সেটা একবার চেঞ্জ করে আর একবার তোমাদেরকে দেখিয়ে। তো এই যে ব্রাইটনেস বেড়ে গেল ফুল ব্রাইটনেস। এরপর যদি তোমরা চাও ব্রাইটনেস কম করে মানে কমিয়ে দিতে পারো, এটা একেবারে লো। একদম পারফেক্ট। তো ঠিক আছে, তো গাইস আজকে ভিডিওটা একটুখানি ছিল। যদি তোমাদের এই ভিডিওটা থেকে একটুও কোনো কিছু হেল্প হয়ে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট টাইম আরও যদি কোনো কিছু টিপস লাগে, এবং যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের একটু হলেও হেল্প হয়, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, এবং তোমরা যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। তো আজকে বাই।